आज के टॉपिक यूपैक नोमेनक्लेचर ऑफ एल्डिहाइड कीटोन एंड कार्बोक्सिलिक एसिड এর আগের ভিডিওতে তোরা বেসিক ফান্ডামেন্টাল বা ইন্ট্রোডাকশন অফ অ্যালডিহাইড কিটোন এন্ড কার্বক্সিলিক অ্যাসিড পেয়েছিস। এবারে আমরা এই ভিডিওতে করছি ইউপ্যাক নোমেনক্লেচার অ্যালডিহাইড কিটোন এন্ড কার্বক্সিলিক অ্যাসিডের কিভাবে আমরা বের করব। ফার্স্টে আমাদের ইউপ্যাক নোমেনক্লেচারের জন্য অ্যালডিহাইডের কি নোমেনক্লেচার শেষে এন্ড করতে হবে সেটা আমরা লিখছি। আমরা এল দিয়ে শেষ করব অ্যাজ সাফিক্স। আমরা যদি কোনো কিটোন করি তাহলে আমাদেরকে লাস্টে শেষ করতে হবে যখন লিখব সাফিক্সে ওন। যদি আমরা কোনো কার্বক্সিলিক অ্যাসিড কোনো জায়গাতে লিখি তাহলে আমাদের লিখতে হবে ওইক অ্যাসিড। এই তিনটে কিন্তু আমাদের কমন প্রত্যেককেই করতে হবে, এল ফর অ্যালডিহাইড, ওন ফর কিটোন অ্যান্ড ওইক অ্যাসিড ফর কার্বক্সিলিক অ্যাসিড। কিন্তু তোরা মনে রাখবি যদি আর সিএইচওর মাথার ওপরে কার্বনটা নাম্বার না হয় তাহলে আমাদের আরেকটা নাম হতে পারে কার্বালডিহাইড, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আবার অ্যাসিডের যদি সিডব্লিউএইচের মাথার উপরে নাম্বারিং না হয় তাহলে লিখতে হবে কার্বক্সিলিক অ্যাসিড। কিভাবে আমরা করব জিনিসগুলো, প্রত্যেকটা কিভাবে আমরা লিখব সেগুলো আমি তোদেরকে এক্সাম্পল করে করে দেখাচ্ছি। ফার্স্টে ধর এক নম্বরে আমরা করছি CH3, CH2, CHO, তাহলে অ্যালডিহাইড। এবার নাম্বারটা CHO এর দিক থেকে শুরু করবি, কেননা ফাংশনাল গ্রুপ CHO। তিনটে কার্বনের জন্য তোদেরকে লিখতে হবে প্রোপেন। এক নম্বরে লিখতে হবে L, কিন্তু তোরা জানিস দুটো ভাওয়েল E আর A থাকে না, তাহলে একসাথে জয়েন করে দিলে কি আসছে, প্রোপানল। সবাই বুঝতে পেরেছিস? ঠিক আছে, এবার আমরা দু নম্বরে যদি একটা জিনিস ধর একটা সাইক্লোহেক্সেন টাইপের সিস্টেম দিলাম তোকে আর বাইরে CHOটা দিয়ে দিলাম, তাহলে আমাদের তো এই CHOর উপর থেকে নাম্বার করে সাইক্লিক রিং এ আসা যাবে না, তাহলে তখন আমরা নাম্বারিংটা কোত্থেকে স্টার্ট করলাম, যেখানে কার্বন আছে CHOর সাথে অ্যাটাচ হয়ে সেখান থেকে স্টার্ট করেছি। কিন্তু এই CHOটার মাথার উপরে কোনো নাম্বার আছে কি? নেই। তাহলে কার্বালডিহাইড লিখতে হবে, তাহলে প্রথমে লেখ সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেন পুরোপুরি এক নম্বরে কি আছে তোদের, এক নম্বরে আছে কার্বালডিহাইড। কার্বালডিহাইড, তার মানে এইটা তোদেরকে একটু খেয়াল রাখতে হবে যে কোথায় নাম্বারিংটা হচ্ছে কোথায় হচ্ছে। নাম্বার থ্রিতে আমরা একটা ধর এক্সাম্পল নিলাম CH3, CH2, CO, CH3, এটা একটা কিটোন, তোরা বুঝতে পারছিস। আবার দেখ রাইট হ্যান্ড সাইড থেকে ডান দিক থেকে যদি আমরা নাম্বারিং করি তাহলে আমাদের চারটে কার্বন আসছে। তোরা জানিস বিউটেন পুরো লিখবো না, বিউটান লিখবো। দু নম্বরে ওন, কেননা ও আছে ইটা থাকবে না, তাহলে টু বিউটান ওন বা বিউটান টু ওন তোরা লিখতে পারিস। কিন্তু এইবারে ধর চার নম্বরে আমরা এই জিনিসটাকে একটা সিস্টেমটাকে একটু অ্যারোমেটিকে করতে চাইছি। ধর আমাদের একটা অ্যারোমেটিকের রিং আছে, অ্যারোমেটিকের রিং এ এখানে একটা CHO লেগে আছে, তো CHO মানে তো L লিখতে হবে আমাদের। কিন্তু এই কার্বনে আমরা তো নাম্বার লিখতে পাচ্ছি না, আমরা তো নাম্বারিংটা এখান থেকে স্টার্ট করতে চাই, তাহলে আমরা বেনজিনটা বেনজিনের মতোই লিখে নি না, বেনজিন আর ওয়ান না লিখে এখানে যদি ওয়ান তোরা দিস তাহলে ওয়ান লিখতে পারিস, নাও লিখতে পারিস। তাহলে এটা করে দিচ্ছি কার্বালডিহাইড। এটা কিন্তু আগে নাম ছিল বেঞ্জালডিহাইড, কিন্তু যখন ইউপ্যাক করলি তখন হয়ে গেল বেনজিন কার্বালডিহাইড। এবার যদি তুই একের বেশি বেনজিনের মধ্যে CHO গ্রুপ দিয়ে দিস, ধর তুই এখানে একটা CHO দিয়ে দিলি, এখানে একটা CHO দিয়ে দিলি, দুটোরই নাম্বার হচ্ছে না, দুটোরই নাম্বার হচ্ছে না, কিন্তু পুরোটা যখন ঘুরছিস দেখছিস যে বেনজিন আসছে, তো বেনজিনটা লিখে দে আগে। বেনজিনটা লিখে দেওয়ার পর এখানে ওয়ানে আর টুতে, তাহলে ওয়ানে আর টুতে দুটো আছে, কিন্তু দুটোই তো বাইরে, তাহলে কি করবি, ডাই লিখে দিবি আগে, তারপর কার্বালডিহাইড লিখে দিবি। এটা বুঝতে পারছিস সবাই, কোনো অসুবিধা হচ্ছে না। আরেকবার বলে দিই, তাহলে অ্যাল লিখতে হবে কোথায়, নাম্বার পড়লো মাথার উপর, পড়লো না তখন লিখতে হবে কার্বালডিহাইড। আচ্ছা পরেরটা চলে আয়, একটা সাইক্লোহেক্সেন রিং নিয়ে নিবি, সাইক্লোহেক্সেনের মাথার উপরে একটা কিটোন করবি, এখানে একটা মিথাইল দে, এখানে একটা ব্রোমিন দে। এবার এখান থেকে নাম্বারিংটা করলি,
কিন্তু কিটোনের উপরে ওইখানে নাম্বারিংটা হয়ে গেছে, থ্রিতে ব্রোমো অ্যালফাবেটটা বি এর আগে ওটা লিখি, টুতে লিখতে হবে মিথাইল সেটা লিখেছি সবাই, আর সাইক্লোহেক্সান, সাইক্লোহেক্সান ওয়ান ওন, তো সাইক্লোহেক্সান নোন একবারে লিখে দে, আর সাইক্লোহেক্সান ওন লেখার কি দরকার আছে, এই ব্যাপারগুলো দেখ সবাই বুঝতে পারছিস। এবারে যদি আমরা এই জায়গাতে নাম্বার সেভেনে যদি অ্যাসিড করতে চাই, তাহলে CH3 CH2 COOH যদি আমরা করতে চাই, তাহলে খুব সিম্পল, এখানে ওয়ান, এখানে টু, এখানে থ্রি, এবারে তিনটে কার্বনের অ্যাসিড, তাহলে প্রোপান ওয়ান উইক অ্যাসিড, এ ই তো পড়বে না তোরা জানিস, ওয়ান উইক অ্যাসিড মানে প্রোপান উইক অ্যাসিড, কেন, তার কারণ ও আছে, তাহলে ইটা অফ করলাম। দেখ ইনিশিয়াল লেভেলে আমরা একটা লেভেল লিখলাম যে অ্যাল কখন হবে, অন কখন হবে, ওইক অ্যাসিড কখন হবে, নাম্বার না পড়লে কার্বালডিহাইড, আর নাম্বার না পড়লে কার্বক্সিলিক অ্যাসিড ফর CHO এন্ড COOH। এবার আমরা এক্সাম্পল দেখাচ্ছি তোদেরকে পরেরটাতে যে কি করে পরের গুলো হবে। এবারে আমরা নেক্সট এক্সাম্পল গুলোতে এসে গেছি, প্রথমেরটা দেখ বেঞ্জোইক অ্যাসিড রয়েছে কিন্তু COOH এর উপর নাম্বারিং হবে না, তাহলে বেঞ্জিনটাকে আগে আমরা লিখতে পারি, তাহলে এখানে বেঞ্জিনটা আমরা আগে যদি লিখে নিই, তারপরে বেঞ্জিনটা লেখার পর তারপরে আমাদের এইটার জন্য লিখতে হবে কার্বক্সিলিক অ্যাসিড, কিন্তু এখানে দেখ নাম্বারটা 1 2 3 4 5 6, এখানেও দুটো COOH এর মাথার উপর নাম্বার হচ্ছে না, তাহলে আবার আমরা এখানে বেঞ্জিনটা লিখে রাখছি, তারপরে আমরা 1 আর 4 এ কার্বক্সিলিক অ্যাসিডটা লিখবো, এখানেও দেখ নাম্বার হচ্ছে না, এটা কিন্তু জেনারেল নেমিং হচ্ছে টেরিথ্যালিক অ্যাসিড, আর এটা থ্যালিক অ্যাসিড, তো থ্যালিক অ্যাসিডেও দেখ নাম্বার পড়ছে না, COOH এর মাথার উপরে নাম্বার পড়ছে না, আমরা এখানেও বেঞ্জিন লিখে রাখলাম, তাহলে এগুলো আমরা বেঞ্জিন লিখে রেখে শেষ করলাম। এবার বেঞ্জিন যে লিখে রেখে শেষ করেছি, এবারে তারপরে আমাদেরকে নোমেনক্লেচার গুলো কন্টিনিউয়াস করতে হবে, এখানে বেঞ্জিন, এখানে এক নাম্বারে কি রয়েছে কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যাকচুয়ালি এটা বেঞ্জোইক অ্যাসিড আমরা জেনারেলি লিখে থাকি, এটা যেটা বলছিলাম টেরিথ্যালিক অ্যাসিড, 1 আর 4 এ কি রয়েছে, 1 আর 4 এ রয়েছে ডাইকার্বক্সিলিক অ্যাসিড, ডাইকার্বক্সিলিক কেন, তার কারণ হচ্ছে দুটো COOH দুটোতেই নাম্বার হয়নি, এটা থ্যালিক অ্যাসিড জেনারেলি, কিন্তু বেঞ্জিনের 1 আর 2 তে কি আছে, আবার সেই ডাইকার্বক্সিলিক অ্যাসিড, খেয়াল রাখ। তাহলে যখনই বেঞ্জিনের বাইরে থাকছে তখনই এই ব্যাপারটা, ইউ হ্যাভ টু রাইট কার্বক্সিলিক অ্যাসিড, এটা তো জেনারেলি অক্সালিক অ্যাসিড কিন্তু 1 2 দুটোতেই নাম্বার পড়েছে, তাহলে প্রথম আগে লিখে নে দুটো কার্বনের জন্য ইথেন, কি সারপ্রাইজিং একটা ব্যাপার লক্ষ্য করেছিস, খুবই ইন্টারেস্টিং যে দুটো কার্বন দুটোই COOH, এর কোনো চেনই নেই ভাই, আর তারাই আবার ফাংশনাল গ্রুপ, তাহলে ইথেন 1 2, এবার কিন্তু ডাই ওইক অ্যাসিড, এবার কেন ওইক, আর এখানে কেন কার্বক্সিলিক, এখানে COOH গুলোতে নাম্বার পড়েনি, এখানে কার্বনের COOH গুলোতে নাম্বার পড়েছে, এবার আবার একটা জিনিস, এই COOH থেকে নাম্বার করে এই COOH শেষ করলে এটা বাদ হয়ে যাবে, কিন্তু লং চেনটাকে তাহলে আমাদেরকে অ্যাভয়েড করে এই যে স্মল চেন, এই স্মল চেনটাতে 1 2 3 নাম্বার করতে হলো, এটা ভালো করে বুঝে নে, আমরা যদি এখান থেকে নাম্বার স্টার্ট করে 5 কার্বন 1 2 3 4 5 এ শেষ করতাম তাহলে এটা বাদ হতো, আমরা সবগুলোকেই বাদ করে দিয়েছি, এই রুলসটা কখন হবে, যখন মোর দ্যান 2 সেম ফাংশনাল গ্রুপ, তাহলে নাম্বার 5 এর জন্য আমরা 3টে কার্বনের জন্য প্রোপেন পুরোপুরি লিখতে পারি, লিখেছি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 1 2 3, 3টেতেই মাথার উপর নাম্বার হয়নি, তাহলে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড, ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড আমরা লিখতে পারি 3টের জন্য ট্রাই, মনে রাখবি তাহলে এটাও একটা কার্বক্সিলিক অ্যাসিড লেখার কেস। এর পরেরটা যেটা আছে সেটা হচ্ছে অ্যাডিপিক, অ্যাডিপিক এর জন্য 1 2 3 4 5 6, এবার কিন্তু আমরা গেলাম, কেন, এখানে কোনো COOH এক্সট্রা নেই, তাহলে হেক্সেন, 6টা কার্বনের জন্য কি হয় হেক্সেন, 1 আর 6 এ এবার COOH এর মাথার উপর নাম্বার আছে, তাহলে এবার কি হবে ডাইওইক অ্যাসিড, কখন ডাইওইক অ্যাসিড হচ্ছে, কখন কার্বক্সিলিক হচ্ছে, ইউ হ্যাভ টু রিমেম্বার, এটা প্রায় দরকার লাগে। এবার আমরা আসছি দু রকমের, 2 টাইপস, একটা আছে CHO আর একটা আছে কিটো, যেটাকে আমরা
সিএইচওটাকে মেন ফাংশনাল, কিটোনটাকে লেস ইম্পর্টেন্ট, মানে যেটা মাল্টি ফাংশনাল এর লোয়ার প্রায়োরিটি। তোরা জানিস ইলেভেন এর জিওসিতে যখন আমরা ইউপ্যাক করি তার আগে, সেই ভিডিওতে তোরা দেখেছিস, না হলে তোরা ভিডিওটা একবার দেখে নিবি, দেওয়া রয়েছে। তাহলে থ্রি অক্সো, তারপর হচ্ছে বিউটান, ই থাকবে না তোরা জানিস, কেননা এল আছে, ইটা বাদ হলো। তাহলে অক্সো কখন হবে? যখন সিএইচও আছে আর কিটো আছে। নর্মাল শুধু কিটো থাকলে কি হয়? ওন। এবারে চলে আয় সি ডবল এইচ থেকে, এখানে তিন নম্বরে পড়েছে, তাহলে এগেন থ্রি অক্সো, কেন? এটাও লোয়ার ফাংশনাল, চারটে কার্বনের জন্য কি লিখবি? বিউটান, বিউটেন লিখবি না কিন্তু, কেন? ওইক অ্যাসিড, ওইক অ্যাসিড। ঠিক আছে সবার, ঠিক করেছিস সবাই? ঠিক করে এবার একটা সি ডবল এইচ আছে, এটা বাইরে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স। তাহলে এবারে আমাদেরকে কি করতে হচ্ছে? এবারে এই ছটা কার্বনের মধ্যে দু নম্বরে ইন, তাহলে যদি আমরা সাইক্লোহেক্সিন লিখি তাহলে তো হবে না, কেন টু তে ইন আছে, কিন্তু সি ডবল এইচটা বাইরে। তাহলে সি ডবল এইচটা যদি বাইরে থাকে তাহলে এক নম্বরে এটা কি আছে? এক নম্বরে আছে কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে ওয়ান এর মধ্যে আমরা লিখছি কার্বক্সিলিক, ওয়ান এর মধ্যে আমরা লিখছি কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, দশ নম্বর লাস্ট আমাদের যে এক্সাম্পল আছে তাতে ওয়ান থেকে শুরু করে তিন নম্বরে একটা আইন পড়ল। তাহলে বিউট লেখার পর আমাদেরকে থ্রিতে আইন লিখতে হবে, কিন্তু মনে রাখ এই ইটা আমরা বাদ করছি, কেন? তার কারণ ওয়ান ওইক অ্যাসিড। আইনটার ওয়াই এন থাকবে, ইটা বাদ, তার কারণ ও এসে গেছে তারপরে। তাহলে আজকে আমাদের যে এক্সাম্পল গুলো খুব ইম্পর্টেন্ট, যেটা যে কখন কার্বক্সিলিক, কখন ওইক অ্যাসিড, এটা তোদেরকে মনে রাখতে হবে। আবার কখন অক্সো মাল্টিফাংশনালে, যখন কার্বোনিলটা যখন লোয়ার প্রেফারেন্সে কাজ করছে, সিএইচও মেন ফাংশনাল, সি ডবল এইচ মেন ফাংশনাল, দেন কিটোন উইল বি কনসিডার্ড অ্যাজ অক্সো, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে সব সময়। তাহলে আজকে আমাদের অ্যালডিহাইড, কিটোন আর অ্যাসিডের ইউপ্যাক নোমেনক্লেচার আমরা কমপ্লিট করলাম। তোরা পুরোটা ভিডিওটা একবার দেখে নিবি, দেখে লিখে প্র্যাকটিস করবি, তাহলে দেখবি এটা খুবই সুবিধা হবে। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এর আগের ভিডিওটাও দেখে নে যেটা বেসিক দেওয়া আছে। থ্যাংক ইউ।